আসি এবার পরের খবরে। প্লাস্টিক ডিমের কোনো অস্তিত্ব নেই, 22 রকম পরীক্ষার পরে এমনটা জানালো নবান্ন। বিবৃতি দিয়ে সরকারের ঘোষণা, ডিমে কোনো বেজাল নেই, কোনো ভেজালও নেই। আতঙ্কে ডিম ফুটে গুজবই ছড়িয়েছিল। 22 রকম পরীক্ষায় আন্ডার ফান্ডা যাচাই করে এখন নিশ্চিত নবান্ন। 30 মার্চ পার্ক সার্কাসের গৃহবধূ প্রথম প্লাস্টিক ডিমের অভিযোগ করেন। সে অভিযোগ পেয়ে বাজার থেকে 38টি ডিমের নমুনা সংগ্রহ করে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, পুরসভার নিজস্ব ল্যাবরেটরি এবং প্রাণী সম্পদ দপ্তরের গবেষণাগারে ওই নমুনা নিয়ে 22 রকম পরীক্ষা নিরীক্ষা চালানো হয়। ডিমের ফিজিক্যাল টেস্ট, কুসুমের মান, অ্যালবিউমিন, অ্যালবুমিনের আণবিক ওজন, কত পরিমাণ ফ্যাটি অ্যাসিড আছে, মোট কতটা প্রোটিন এবং অ্যালবুমিন আছে, ল্যাবরেটরিতে সব খতিয়ে দেখা হয়। এমনকি ডিমের ডিএনএ টেস্টও করা হয়। কাঁচা ডিমের পাশাপাশি ভাজা এবং সেদ্ধ ডিমের ওপরেও পরীক্ষা চালান বিশেষজ্ঞরা। বাজার থেকে সংগৃহীত নমুনার সবগুলি মুরগির ডিম এবং তাতে জৈব উপাদান মিলেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। 3রা এপ্রিল ডিম নিরাপদ জানিয়ে নবান্নের রিপোর্ট জমা পড়ে। এবার তথ্য সংস্কৃতি দফতর বিবৃতি দিয়ে জানিয়ে দিল প্লাস্টিক ডিমের কোনো অস্তিত্ব মেলেনি। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।